দীর্ঘ 81 বছর পর বন্ধ হতে যাচ্ছে বিবিসি বাংলা রেডিও। বিবিসি বাংলা রেডিওর সাথে আমার যোগাযোগ প্রায় 7 থেকে 8 বছরের মতো। যখন আমি ইন্টারে পড়তাম তখন থেকে বিবিসি শোনা শুরু করি। আমার স্কুল জীবনে আমি মোবাইল ইউজ করিনি, যেহেতু কলেজে এসে মোবাইল ফোন ইউজ করেছিলাম। এর আগে আমার অবসর সময় কাটানোর মূল মাধ্যম ছিল আমাদের মসজিদে লাইব্রেরির বইগুলো, সেগুলো পড়েই সময় কাটাতাম। তবে আমার একটা ভাঙা রেডিও ছিল, সেই রেডিওর মধ্যে নিয়মিত আমি খবর শুনতাম। আমরা কখনোই পারিবারিকভাবে ডিস ইউজ করিনি, এজন্য বিটিভি দেখতাম সব সময়। তো বিটিভির নিউজগুলো অনেক সময় মনে হতো যে একই নিউজ বারবার প্রেজেন্টেশন হচ্ছে, ফোন একটু ডিফারেন্ট নিউজের জন্য কোনো ওয়ে খুঁজছিলাম। তখন রেডিওতে FM 89.6 দেখলাম যে একটু ভিন্ন ধরনের খবর দিত, সেগুলো প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে শুনে যেতাম। সেরকমই আমার স্কুল জীবন কেটেছিল, আমার নিউজের প্রধান মাধ্যম ছিল রেডিও FM 89.6। যখন ইন্টারে পড়া শুরু করি অথবা 11 শ্রেণীতে, তখন আমি একজন মানুষের কাছে শুনেছিলাম যে তিনি একটা খবর শুনেন যেটা খুবই স্পষ্ট উচ্চারণে খবর পড়ে এবং অনেক বিশ্লেষণ ধর্মী খবর। প্রথমে সেই খবরটা শোনা শুরু করলাম, দেখলাম যে খুবই প্রমিত বাংলা শুদ্ধ উচ্চারণে খবর পড়ে যাচ্ছে একজন মানুষ, তখন সেটার প্রতি আকৃষ্ট হলাম। তখন একটা বিশ্লেষণ শোনার পরেই আমি নিয়মিত শোনা শুরু করলাম, তখন থেকে আমি বিবিসি বাংলার নিয়মিত শ্রোতা। বিবিসি বাংলার প্রবাহে আজকে প্রধান খবর এবং বিবিসি বাংলার যে বৈশিষ্ট্যগুলো ছিল অথবা এখন পর্যন্ত আছে কি একটু পরেই সেগুলো হয়তো ইতিহাস হয়ে যাবে, তার মধ্যে প্রথমটাই হচ্ছে এর প্রমিত বাংলা উচ্চারণ। বাংলা ভাষায় যতগুলো নিউজ মিডিয়া রয়েছে, যতগুলো নিউজ প্রেজেন্টার রয়েছে, সবার মধ্য থেকে সবচেয়ে শুদ্ধ প্রমিত এবং হচ্ছে স্পষ্ট উচ্চারণে খবর পড়ে বিবিসি বাংলা, এবং সেখানে মিশ্রিত ভাষার কোনো অংশই নেই, সবগুলি হচ্ছে প্রমিত শুদ্ধ বাংলা ভাষায়। এবং আমার ভাষা শুদ্ধ ভাষায় কথা বলার একটা অন্যতম সোর্স হচ্ছে এই বিবিসি বাংলা। যদিও আমার কথার মধ্যে কিছু কিছু ইংলিশ শব্দ ব্যবহৃত হচ্ছে, সেটা অভ্যাসের কারণে, তবে চেষ্টা করি প্রমিত বাংলায় উচ্চারণ করার জন্য। এবং একটি প্রান্তিক অঞ্চলের মানুষ আমরা হচ্ছি, একটা আঞ্চলিক ভাষার মানুষ যেখানে শুদ্ধ ভাষা প্র্যাকটিস করাটা অনেকটাই জটিল বিষয়, সেই জায়গায় বিবিসি বাংলা আমাকে অনেক হেল্প করেছে শুদ্ধ ভাষায় কথা বলতে। তারপরের যে বৈশিষ্ট্য হচ্ছে বিবিসি বাংলা, সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন। বিবিসি বাংলার নিউজগুলো যুগ যুগ ধরে মানুষরা শুনে শুনে আসছে। এখানে ক্ষমতাবান এবং ক্ষমতাহীন দুই গ্রুপের মানুষকে তারা একইভাবে প্রেজেন্ট করে, একইভাবে উপস্থাপন করে, একইভাবে চিত্রায়ন করে। এটা খুবই ভালো একটা বৈশিষ্ট্য ছিল বিবিসি বাংলার। তারপরে হচ্ছে এখানে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে নিউজ যারা প্রেজেন্ট করতো তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিবিসি বাংলা। এরপরে বিবিসি বাংলার যে বিষয়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে এর বিশ্লেষণগুলো। বিবিসি বাংলার অনুষ্ঠানগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে বিশ্লেষণ থাকতো, যেটা একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং একজন শিক্ষার্থী হিসেবে আমার আন্তর্জাতিক বিষয়াবলী জানতে, বুঝতে এবং সেই সম্পর্কে ইনফরমেশন, তথ্য সংগ্রহ করতে বিবিসি বাংলা অন্যতম একটা মাধ্যম ছিল। তারপরে আসি অনুষ্ঠানমালায়। বিবিসি বাংলার যে অনুষ্ঠানগুলো ছিল তার মধ্যে দুইটা অনুষ্ঠান হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে প্রবাহ আর একটা হচ্ছে পরিক্রমা। দুইটাই অনেকটাই সেম, কিন্তু দুইটার মধ্যে অনুষ্ঠানগুলো আলাদা ছিল। এই আধা ঘন্টার একটা অনুষ্ঠান যেটা কখনোই হচ্ছে আধা ঘন্টা ক্রস করেনি, যতদিন প্রেজেন্ট হয়েছে হয়তো 2-1 সেকেন্ড কম বেশ হতে পারে, কিন্তু আধা ঘন্টা ক্রস করেনি কখনোই। সেই অনুষ্ঠানগুলো হচ্ছে, এক তো হচ্ছে খবর বা সংবাদের মাধ্যম, তারপরে হচ্ছে আন্তর্জাতিক বিষয়ের বিশ্লেষণ, তারপরে কোনো একটা বিষয় জানার যে মানুষের একটা চাহিদা থাকে সেটা ভালোভাবে জানিয়ে দেওয়ার কাজ করতো এই প্রবাহ এবং পরিক্রমা। আমি প্রতিদিনই প্রবাহ পরিক্রমা শুনেছি, যখন মিস হয়ে গেছে তখন দেখা গেছে যে পরের দিন গিয়ে সেটা তাদের ওয়েবসাইটে ঢুকে আবার রিভিউ করে সেটা শুনতাম, আবার শুনতাম। এবং যেটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতো যে অনুষ্ঠানে, সেই দিনেরটা একবার না কয়েকবারই শুনতাম ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য। তারপরে এই দুই অনুষ্ঠানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল ইতিহাসের সাক্ষী। ইতিহাসের সাক্ষী, যেখানে যারা ইতিহাস তৈরি করেন অথবা হচ্ছে যারা ইতিহাসের প্রত্যক্ষ সাক্ষী, ওইসব মানুষের
সাক্ষাৎকার নেওয়া হতো এই ইতিহাসের সাক্ষীতে, অথবা তাদের বিভিন্ন ঘটনার বর্ণনা দেওয়া হতো। সেটা আমার কাছে খুবই 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 ভালো লেগেছে, এবং এই অনুষ্ঠান শোনার জন্য আমি বসে থাকতাম যে কোন দিন এটা হবে ইতিহাসের সাক্ষী, এবং এটা যে এখন চলে যাচ্ছে সেটা আমার কাছে সবচেয়ে দুঃখজনক একটা বিষয়। তারপর হচ্ছে প্রীতিভাষণী। এই সপ্তাহের প্রীতিভাষণী শুতে সবাইকে স্বাগত। যেখানে চিঠি দেওয়া হতো বিবিসি বাংলাকে, এবং বিবিসি বাংলা তার প্রত্যেক পাঠকের চিঠি গুরুত্ব সহকারে পাঠ করত। এখানে আমি একটা চিঠি দিয়েছিলাম, আমার চিঠিটা পাঠ করা হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং সেখানে বিবিসি বাংলার একটা অংশই থাকতো যে বিবিসি বাংলার বিরুদ্ধে যারা চিঠি লিখত তাদের চিঠিগুলো গুরুত্ব দিয়ে পাঠ করা হতো। যারা বিবিসি বাংলার সমালোচনা করে তাদের বিভিন্ন অনুষ্ঠানের ভুল ধরে দিত তাদের চিঠিগুলো প্রথমেই গুরুত্ব দিয়ে পড়া হতো। এটা বিবিসি বাংলার বস্তুনিষ্ঠতার অন্যতম একটা উদাহরণ। তারপরে হচ্ছে বিবিসি বাংলা সাক্ষাৎকার। যারা বর্তমানে উঠে উঠে আসছে বিভিন্ন ক্ষেত্র থেকে, বিভিন্ন সেক্টরে যারা ভালো কাজ করছে, সেই সকল উঠতি যারা রয়েছে মানুষ, যাদের হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে, তাদেরকে নিয়ে আসতো বিবিসি বাংলা, এবং সেটা খুবই জনপ্রিয় ছিল একটা অনুষ্ঠান এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরপর আরেকটা বিষয় যেটা বিবিসি বাংলা না বললেই নয়, সেটা হচ্ছে এখন পর্যন্ত পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গ, মানে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, এই দুইটা জায়গার নিউজ একসাথে প্রেজেন্ট করে এরকম কোনো সংবাদ মাধ্যমই নেই। একমাত্র বিবিসি এতদিন ধরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই বাংলার খবর একসাথে উপস্থাপন করে যেত, এবং প্রতিদিনই তাদের একটা সেকশন থাকতো যেখানে হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু বিষয় নিয়ে আলোচনা থাকতো। এই বিষয়টাও অনেক গুরুত্বপূর্ণ ছিল, তারা দুই বাংলার বিষয়গুলোকে একসাথে এক জায়গায় চালিয়ে নিয়ে আসছিল 81 বছর ধরে। তো বিবিসি বাংলা সম্ভবত কিছুদিন পরেই হচ্ছে ব্রিটিশ বিবিসি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী সেটা বিলুপ্ত হয়ে যাবে, এবং তাদের যে এই অনুষ্ঠানগুলো আছে সেগুলো তাদের অনলাইন অফলাইন সহ সব প্ল্যাটফর্ম থেকে বিলুপ্ত হয়ে যাবে, যেটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে। এবং তাদের ইউটিউব এবং অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্ম সেগুলোতে তারা নতুন নতুন অনুষ্ঠান চালু করবে। তো যারা বিবিসি বাংলার শ্রোতা রয়েছেন তাদের জন্য এই বিষয়টা দুঃখজনক, এবং স্পেশালি আমি একজন বিবিসি বাংলার নিয়মিত শ্রোতা হিসেবে আমার কাছে বিষয়টি অনেকটাই কষ্টকর লাগবে। কারণ হচ্ছে প্রবাহ পরিক্রমা দুইটা নিউজ আমি কখনোই মিস করিনি, কখনোই এগুলো ছেড়ে যাইনি, সংবাদ বিশ্লেষণ আন্তর্জাতিক বিষয় জানা অনেক কিছুর জন্য। তো এগুলো এখন আর থাকবে না, ধন্যবাদ বিবিসি বাংলা, ইতিহাসের কালে হারিয়ে যাবে বিবিসি বাংলা রেডিও, আমাদের ভালোবাসাটাও সাথে থাকবে বিবিসি বাংলা।